ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি টিউটোরিয়াল পিডি টিউটোরিয়ালে সবাইকে সুস্বাগতম আজ আমি ক্লাস টেনের অর্থাৎ মাধ্যমিকের দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য এবি এ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের দ্বিতীয় স্কুলের সলিউশন বলবো তো সেই দ্বিতীয় স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এমসি কিউগুলো এখন আলোচনা করছি সেই এমসি কিউগুলো চলো দেখে নিই এক নম্বর স্কুল হল কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় তো সূর্যোদয়ের পরে ফোটে বুঝে সূর্যাস্তের পরে বুঝে যায় এটি হবে ফটন্যাশটি চলন নেক্সট কোশ্চেন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে কোন উদ্ভিদ হরমোন এখানে রয়েছে অক্সিন জিব্বেরেলিন সাইটোকাইন নিথেলিন তাহলে জিব্বেরেলিন রেলিন সঠিক উত্তর নেক্সট নিচের কোন শয্যাক্রমটি স্নায়বিক পথের পথের সঠিক ক্রমকে নির্দেশ করে তাহলে বলতে হবে উদ্দীপনা কারক স্নায়ু কেন্দ্র গ্রাহক সাড়া প্রদান করে বিড অপশান রয়েছে উদ্দীপনা কারক গ্রাহক স্নায়ুতন্ত্র সাড়া প্রদান তারপরে সিতে রয়েছে উদ্দীপনা গ্রাহক স্নায়ু কেন্দ্র কারক প্রদান তাহলে সির উত্তরটা সঠিক হবে তারপরে রয়েছে প্রকোতগমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব সেটি হল বলতে হবে স্পাইরোগাইরাস প্লা প্লাজমোডিয়াম প্ল্যানেরিয়া হাইড্রা তার মধ্যে হবে করকোদগম হাইড্রা নেক্সট কোশ্চেন যে মূলকটি ডিএনএতে থাকে কিন্তু আরএনএতে থাকে না সেটা হবে ইউরাসিল পিউরিন পিরিমিডিন বেশ নিশ্চয়ই তোমরা সকলেই জানো তো ডিএনএর ক্ষেত্রে অ্যাডেনিন গুয়ানিন হচ্ছে পিউরিন বেসে আর পিরিমিডিন বেসের ক্ষেত্রে থাইমিন সাইটোসিন আর এন এর ক্ষেত্রে কেবলমাত্র পিরিমিডিন বেসে চেঞ্জ রয়েছে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে নেক্সট কোশ্চেন চলো আমরা দেখে নিই নেক্সট কোশ্চেন রয়েছে জননাঙ্গ ও জননগ্রন্থির গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের কোন দশায় তাহলে বলতে হবে বয়স সন্ধি দশায় ঘটে নেক্সট সাতের কোয়েশ্চেন দুটি শঙ্কর লম্বা তাহলে শঙ্কর লম্বা বলতে ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি আবার স্মল টি এর মধ্যে শঙ্করায়ন ঘটালে এ জনুতে কয়েক প্রকার যুক্ত গাছ পাওয়া যাবে বলতে হবে তিন প্রকার যুক্ত গাছ পাওয়া যাবে নেক্সট আট নম্বরে কোয়েশ্চেন রয়েছে হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতা কন্যা সন্তানদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবেই এখানে রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট জিরো পার্সেন্ট এখানে বলতে হবে জিরো পার্সেন্ট তারপরে চলো নেক্সট কোয়েশ্চেন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে তো এখানে রয়েছে এক ধরনের চার ধরনের দুই ধরনের তিন ধরনের তো এটা দেখলেই বোঝা যাচ্ছে যে চার ধরনের গ্যামেট তৈরি হবে নেক্সট দশের কোয়েশ্চেন নিচের কোনটি আন্তপ্রজাতির সংগ্রামকে নির্দেশ করে তো সেখানে রয়েছে মশাল লার্ভা খাওয়ার জন্য গাপি মাছিদের মধ্যে সংগ্রাম ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচাদের মধ্যে তাহলে এটা আলাদা আলাদা প্রজাতির ইঁদুরকে ধরে খাওয়ার জন্য তাহলে এটা হবে প্রজাতির। তারপরে নেক্সট কোয়েশ্চেন চলো দেখে নিচের কোন প্রাণীটি বলা যে বিশেষ নিত্যভঙ্গি দ্বারা নিজের দলের অন্যান্য সদস্যদের সাথে উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে থাকে সিম্পাঞ্জি আরশোলা ময়ূর মৌমাছি মৌমাছি এটা তোমরা সকলেই জানো মৌমাছি উত্তর তো নেক্সট কোয়েশ্চেন বাদুরের ডানা আর তিমির ফ্লিফার যার উদাহরণ নির্দেশ করে সেটি হচ্ছে দেখো এটা হবে সমসমস্ত অঙ্গকে নির্দেশ করে তো বাদুরের ডানা থিমির থিমির ফ্লিফার এগুলো সবগুলোর গঠন একই কিন্তু কাজগুলো আলাদা করে থাকে তার জন্য এটা সমসংস্থ অঙ্গের কথা বলা রয়েছে তারপর নেক্সট কোয়েশ্চেন সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত রয়েছে এটা নাইট্রোজেন আবদ্ধকরণ নাইট্রিফিকেশান ডিনাইট্রি বলতে হবে ডিনাইট্রিফিকেশান নেক্সট কোশ্চেন পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রজাতির নাম এখানে রয়েছে লায়ন ট্রেলড ম্যাক ম্যাকক ওরাং ওটাং রেড পান্ডা নীলগিরি বলতে হবে লায়ন ট্রেলড ম্যাককক এরপরে রয়েছে পরের কোশ্চেন বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হল ডায়রিয়া টাইফয়েড হ্যাপাটাইটিস হ্যাপাটাইটিস ব্রঙ্কাইটিস বধিরতা ব্রঙ্কাইটিস হাঁফানি ফুসফুসের ক্যান্সার তাহলে এটাই হবে বায়ু দূষণের সঙ্গে যুক্ত রোগগুলির মধ্যে এটাই রয়েছে ব্রঙ্কাইটিস হাঁফানি ফুসফুসের ক্যান্সার তারপরে চলো আমরা বিভাগ ক্ষয়ের যে ছাব্বিশটি প্রশ্ন থেকে গুষ্টি করতে হবে সেইগুলো সম্পর্কে যাচ্ছি প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ রয়েছে তো সেই শূন্যস্থান পূরণে প্রথম কোশ্চেন মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতন পরিমার্জন করার পদ্ধতিকে কি বলে ড্যাশ পূরণে লিখতে হবে উপযোজন বলা হয় নেক্সট কোশ্চেন কোষ বিভাজনের ড্যাশ দশায় ক্রোমোজোম কোষের বিশুব অঞ্চলে বিন্যস্ত থাকে বলতে হবে মেটাফেজ দশায় বিন্যস্ত থাকে নেক্সট কোশ্চেন এর তিন ড্যাশ হল একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা রোগ বলতে হবে হিমোফিলিয়া নেক্সট কোশ্চেন মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত ড্যাস অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ বলতে হবে কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ জৈব পরের কোশ্চেন জৈব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কি বলা হয় হটস্পট বলা হয় নেক্সট কোশ্চেন নমুনা বীজকে একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এখানে মাইনাস অত বইতে ভুল দেওয়া রয়েছে তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সি টু সংরক্ষণকে কী বলে বলতে হবে ক্রায়ো সংরক্ষণ তারপরের কোশ্চেন নিচের বাক্যগুলি সত্য মিথ্যা নিরূপণ করা রয়েছে মানুষের রেটিনায় রড কোষের সংখ্যা বেশি তো এটা ঠিক নেক্সট কোশ্চেন ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় এটা ভুল নেক্সট কোশ্চেন মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে সপরাজযোগ ও পর যোগ ঘটানো যায় কথাটা ঠিক কারণ উভয় লিঙ্গ ফুল বলে জল রোধের জন্য ক্যাকটাসের পাতা কণ্ঠকে রূপান্তরিত হয় কথাটা ঠিক একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ হলো সিও টু কথাটা ঠিক বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়ে থাকে কথাটা ঠিক এরপরে রয়েছে রয়েছে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের মিল করো তো এখানে দুয়ের তেরোতে যেটা রয়েছে এ স্তম্ভে অন্ধবিন্দু ব্লাইং স্পট যেটা আমরা জানি তো সেটা হচ্ছে রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল এটা সির অপশানের সঙ্গে ঠিক রয়েছে নেক্সট কোশ্চেন দুয়ের চোদ্দো যেটা রয়েছে সাইটোকাইনেসিস তো সাইটোকাইনেসিস এটা হচ্ছে কোষপাত গঠন করে থাকে যদি উদ্ভিদের ক্ষেত্রে প্রাণীদের ক্ষেত্রে নাম তোমরা নিশ্চয়ই জানো ক্লিভেজ বা ফাড়ো যেটা আমরা জানি তারপর নেক্সট পনেরো রয়েছে প্রাকৃতিক নির্বাচনবাদ প্রাকৃতিক নির্বাচন বাদ আমরা জানি ডারউইনের তো এফ এর সঙ্গে মিল রয়েছে নেক্সট অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় তো অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্র যদি ক্ষয় ঘটে তাহলে জলবায়ু পরিবর্তন ঘটবে এবং বিশ্ব উষ্ণায়ন ঘটবে নেক্সট গর্ভমুণ্ডের স্থানান্তর গর্ভমুণ্ডের স্থানান্তর ঘটে পরাগ রেণুর এর সঙ্গে এর মিল রয়েছে নেক্সট কোশ্চেন আঠারোর এম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এটা হচ্ছে জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ আচ্ছা এরপরে রয়েছে উনিশের কোয়েশ্চেন বৃষ দৃশ্যটি বেছে নিয়ে লেখো রয়েছে টিএসএই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তারপর রয়েছে এসিটিএইচ অ্যাড্রিনোকটিকো হরমোন জিটিএইচ এইচ গোনাডো হরমোন আর রয়েছে সিএসএফ তো এগুলো সবগুলো অগ্রপিটুইটারি থেকে কিন্তু সিএসএফ সিব্র স্পাইনাল ফুটের মস্তিষ্কের তরলকে বোঝায় তাহলে ওটাই হচ্ছে বিশ্বদৃশ্য নেক্সট কোশ্চেন অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি তো উত্তর হবে এটি প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে এবং চোখের আভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে থাকে নেক্সট তারপরে রয়েছে সম্পর্ক বুঝে করতে বলছে অনুপাতের যেটা দেওয়া রয়েছে প্রফেজ তার সঙ্গে অনুপাত দেওয়া রয়েছে নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি তারপরে সমান অনুপাত দেওয়া রয়েছে ড্যাশ নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব পুনরায় আবার আবির্ভাব ঘটবে তো এখানে উত্তর হবে টেলোফেজ ড্যাশে লিখতে হবে নেক্সট কোশ্চেন রয়েছে মেন্ডেলের এক জনন পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনুর জিনোটাইপ অনুপাত চেয়েছে তো এখানে জিনোটাইপ অনুপাত জানো একশঙ্কর জননে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান আর যদি থাকে ফিনোটাইপ তখন থ্রি ইজ টু ওয়ান নেক্সট কোয়েশ্চেন চলো আমরা দেখে নিই থ্যালাসেমিয়া রোগের জন্য দাইজিন মানুষের কোন ধরনের ক্রোমোজম বহন করে থাকে বলতে হবে মানুষের দুই ধরনের ক্রোমোজোম রয়েছে তো যেটা হচ্ছে কি অটোজোম তো অটোজোমের জন্য ঘুরে থাকে নেক্সট তারপরে যে সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে সমসমস্ত অঙ্গ হচ্ছে অপসারী বিবর্তনকে বলা হচ্ছে কি নির্দেশ করে থাকে নেক্সট কোশ্চেন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত চলো দেখে নিই সেটা কোনটা একটি বিষয় হচ্ছে সেটা ভ্রূণ ভাজক কলা ক্রায় সংরক্ষণ বীজ তো দেখো ক্রায় সংরক্ষণের মধ্যেই ভ্রূণ ভাজকলা বীজকে হচ্ছে সংরক্ষণ করা যেতে পারে তো ক্রায় সংরক্ষণ সঠিক উত্তর সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিক উদ্বেগের কারণটির নাম হল বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতল বাড়ছে ফলে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে তো এই ছিল তোমাদের এবিএ টেস্ট পেপারের সেকেন্ড স্কুলের সলিউশান তো এর পরবর্তী স্কুলগুলো সঠিক নির্ভুল সলিউশান পেতে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশান অন করতে হবে যাতে সবার আগে তোমরা এই পিডি টিউটোরিয়াল থেকেই সমস্ত সলিউশানগুলো পেতে পারো